হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি আরও একটা ক্যারিয়ার ওরিয়েন্টেড সাবজেক্ট নিয়ে। আজকে নিয়ে চলে এসেছি ম্যাথামেটিক্স বা গণিত। যারা ম্যাথামেটিক্সকে নিয়ে স্বপ্ন দেখে, যারা চাইছে ভবিষ্যতে ম্যাথ নিয়ে পড়বে, আজকে তাদের জন্য ভিডিওটা। যে সমস্ত স্টুডেন্টসরা এই বছর এইচএস পাস করেছে বা টুয়েলভ পাস করেছে, যারা ম্যাথ নিয়ে পড়তে চায় ভবিষ্যতে, তাদের জন্য এই ভিডিওটা। যারা ইউজি কোর্স কমপ্লিট করেছে বিএসসি পাসে বা অনার্সে ম্যাথামেটিক্স নিয়ে বিশেষ করে, তাদের জন্য আজকের এই ভিডিওটা। কারণ ম্যাথামেটিক্স হচ্ছে এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টটা যত আপনি পড়াশোনা করবেন তত অজানা মনে হতে পারে। অ্যাকচুয়ালি গ্রিক বা আমাদের গণিতবিদ আর্কিমিডিসের কথা দিয়ে শুরু করি। তিনি জানিয়েছিলেন, তার একটা বক্তব্য এসেছিল একটা সময়, তিনি বলেছিলেন যে ম্যাথামেটিক্স তাদের কাছেই ধরা দেয় যারা ম্যাথামেটিক্সকে বিশুদ্ধ মন ও প্রকৃত ভালোবাসা দিয়ে ভালোবাসে। ম্যাথামেটিক্স সাবজেক্টটাই এরকম। এবং বা আমরা অনেক সময় অনেক দেখি যে অনেক রিসেশন চলে, চাকরির বাজারের মন্দা চলে, কিন্তু ম্যাথামেটিক্স হচ্ছে এমন একটা সাবজেক্ট। ইভেন এটাও বলি, যদি কোনো দিন চতুর্থ শিল্প বিপ্লব ঘটে, যদি রোবটের চাহিদা অনেক বেড়েও যায়, ম্যাথামেটিক্স এমন একটা সাবজেক্ট তার চাহিদা কিন্তু কমবে না। এবং তার কেরিয়ারে ম্যাথামেটিক্সের এমন এত ভালো ভালো কেরিয়ারের সুযোগ রয়েছে, সেগুলো আজকে সব শেয়ার করবো আমি আপনাদের কাছে। বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন লিডিং ইনস্টিটিউট শেয়ার করবো অল ওভার ইন্ডিয়ার। এবং তার সাথে এই ম্যাথামেটিক্সের কী কী স্পেশালাইজেশন হতে পারে, কী কী পরবর্তী কেরিয়ারে আপনি এগোতে পারেন, সমস্ত কিছু শেয়ার করবো একটা ভিডিওতেই। তারা নতুন এসে তাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। এবং নতুন একটা সাবজেক্ট নিয়ে খুব তাড়াতাড়ি চলেও আসবো, যারা অন্যান্য সাবজেক্টের পরিপন্থী। তো চলুন দেখে নিচ্ছি আজকের ম্যাথামেটিক্স। প্রথমত ম্যাথামেটিক্সের আমি একদম টোটাল একটা অনেক বড়টা ধরতে গেলে লিখেছি, বাট আমি টোটালটা যতটা পারবো আপনাদের কাছে শেয়ার করছি, কারণ অনেক জিনিস আছে, এতেও শেষ হয় না, আরও লিখলে মনে হয় ভালো হতো। বাট আমি মোটামুটি করে আপনাদের কাছে আজকে শর্টে যতটা পারছি আজকের বোঝানোর চেষ্টা করব কেন ম্যাথামেটিক্সটি আপনারা পড়াশোনা করবেন। এবং আমি এটাও বলে দিই, যারা ম্যাথকে ভালোবাসে তাদের জন্য এই ভিডিওটা। আচ্ছা, তো ম্যাথামেটিক্সের মধ্যে আমি যেমন স্পেশালাইজেশন ফার্স্টে গিয়ে রেখেছি, অঙ্ক তো আমরা মোটামুটি সবাই জানি, কারণ প্রাথমিক থেকেই ম্যাথ এমন একটা সাবজেক্ট যেটা জড়িয়ে যায় মানুষের লাইফের সাথে। আচ্ছা, স্পেশালাইজেশনের মধ্যে আমি যেগুলো ম্যাথের মধ্যে রেখেছি, প্রথম রেখেছি আমি পিওর ম্যাথ। পিওর ম্যাথ অর্থাৎ যেটা ধরতে গেলে বিএসসি ম্যাথামেটিক্স, এমএসসি ম্যাথামেটিক্স বা বিভিন্ন যে ম্যাথামেটিক্সের মধ্যে যেখানে ধরতে গেলে একদম জেনারেল আজকের বা অ্যালগোরিদম থেকে শুরু করে, টোপোলজি থেকে শুরু করে, জিওমেট্রি থেকে শুরু করে, নাম্বারস, ফ্র্যাকশন সমস্ত কিছু থাকে, সেই পিওর ম্যাথামেটিক্স এটা হচ্ছে একটা স্পেশালাইজেশন যেটা অনেকেই করে থাকে। তার সাথে আমি রেখেছি হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স। অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স মানে হচ্ছে বলতে পারেন ইজ অ্যান অ্যাপ্লিকেশন অফ ম্যাথামেটিক্স, যেটা কিন্তু বিভিন্ন জায়গায় ব্যবহার হয়ে থাকে। সেটা মেডিসিন সেক্টর হতে পারে, ইঞ্জিনিয়ারিং সেক্টর হতে পারে, কমার্স সেক্টর হতে পারে, ফাইন্যান্স সেক্টর হতে পারে, এবং আদার্স অন্যান্য অনেক সেক্টরে, বায়োলজি হতে পারে, বিভিন্ন সেক্টরে কিন্তু আজকের অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সের কাজ রয়েছে। আপনি কিন্তু সেটা নিয়েও পড়াশোনা করতে পারেন। তার পরবর্তী আমি রেখেছি ম্যাথামেটিক্যাল ফিজিক্স। অ্যাকচুয়ালি যে সমস্ত ধরতে গেলে ম্যাথামেটিক্স আজকে ফিজিক্সের সাথে ডাইরেক্ট বা ইনডাইরেক্টভাবে কানেক্টেড থাকে, ইন্সপায়ার্ড থাকে, সেগুলোই কিন্তু ম্যাথামেটিক্যাল ফিজিক্সের মধ্যে চলে আসে। তার যেমন অন্যতম হচ্ছে থিওরি, কোয়ান্টাম থিওরি আমাদের সবার জানা। তো তার ফলে, এবং চার নম্বরে আমি রেখেছি ডেটা সায়েন্স। যদিও এটাকে আমি কেন আলাদা করেছি তো সেটা আমি বলছি, ডেটা সায়েন্স রেখেছি এবং তার সাথে অ্যাস্ট্রোনমি রেখেছি। প্রথমত ডেটা সায়েন্স হচ্ছে বলতে পারেন এখন মডার্ন যে সমস্ত আজকের টেকনিকগুলো বেরিয়ে গেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ডেটা সায়েন্স, যেখানে আজকের কি ধরতে গেলে বা বিভিন্ন কালেকটিভ মেথড, কালেকটিভ ডেটা, সেই ডেটাগুলোকে অ্যানালাইসিস করা, এই সমস্ত কিছু কিন্তু টেকনিকের মাধ্যমে হয়ে থাকে, সেটা হচ্ছে ডেটা সায়েন্স। অর্থাৎ নতুন একটা ইকুইপমেন্ট যেগুলো মডার্ন বেরিয়ে গেছে এখন। তার সাথে রয়েছে ধরুন এখানে অ্যাস্ট্রোনমি। অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোনমির মধ্যে আমি কেন আনলাম, এর কারণ হচ্ছে আজকে অ্যাস্ট্রোনমির সাথে কিন্তু অর্থাৎ জ্যোতির্বিজ্ঞান বা এই নিয়ে যারা পড়াশোনা করে বা এই নিয়ে যে সমস্ত ইনস্টিটিউট কাজ করে, ম্যাথের তার সাথে ডাইরেক্ট সবসময় লিঙ্ক থাকে। অ্যাকচুয়ালি আপনি বর্তমানে এখান থেকে, মানে আপনি যদি এখান থেকে ধরুন স্কাই দেখতে চাইছেন একটা টেলিস্কোপের মাধ্যমে, সেখানেও আপনার কিন্তু ম্যাথের খুব প্রয়োজন, ডিগ্রি জানার জন্য এবং দূরত্ব জানার জন্য কতটা কী কোথায় রয়েছে। তো তার ফলে অ্যাস্ট্রোনমি হচ্ছে এমন একটা সাবজেক্ট যার মধ্যে ম্যাথ ওতপ্রোত যুক্ত, বর্তমানে এসবের ওপরে কিন্তু স্পেশালাইজেশন হয়ে থাকে। তো আমি মোটামুটি এই চারটে রেখেছি, এছাড়া প্রচুর আছে, আপনি আলাদা আলাদা স্পেশালাইজেশন করতে পারেন। তো জিওমেট্রি রয়েছে, টপোলজি রয়েছে, যেগুলো আমি বললাম। তো এবার আমি যদি বলে দিই একটু হোয়াই, কেন আপনি ম্যাথামেটিক্স পড়বেন। প্রথমত আমি জব রোলের মধ্যে আলাদা আলাদা ডিফারেন্সিয়েট করেছি, তবে এখানে আমি কতগুলো ধরতে গেলে একটু ব্রড স্কেপে আমি হোয়াইটাকে রেখেছি। প্রথমত আমি রেখেছি বিকাম আ প্রবলেম সলভার। অ্যাকচুয়ালি আপনি অবভিয়াসলি জবের সাথে একটা কানেকশান তো রয়েছেই পড়াশোনার, যে আমি ভবিষ্যতে কেরিয়ার করব। কিন্তু আজকে যদি ব্রড স্কেপে যাই আমরা, তাহলে ধরতে গেলে ম্যাথামেটিশিয়ান মানে হচ্ছে সে প্রবলেম সলভার। আজকে যে কোনো কিছু, সেটা কোয়ান্টাম থিওরি থেকে শুরু করে, আজকের যে কোনো অ্যালগোরিদম থিওরি থেকে শুরু করে, যে কোনো নাম্বারের ফ্র্যাকশন থেকে বা নাম্বারের থিওরি থেকে শুরু করে, সমস্ত কিছুর মধ্যে
দিয়ে কিন্তু আপনি নিজেকে কোনো কিছু প্রবলেমটাকে সলিউশন করতে পারবেন, তার জন্যই আপনি ম্যাথামেটিশিয়ান। অন্যদিকে আমি সেকেন্ডে রেখেছি হচ্ছে ডেভেলপ ডেইলি লাইফস্টাইল। অ্যাকচুয়ালি অনেকেই আছে যারা ম্যাথামেটিক্সকে ভালোবাসে, ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করে এবং তারপরে তারা আন্টারপ্রেনার হিসেবে কাজ করে এবং তার সাথে তারা নিজের ডেইলি লাইফস্টাইলে কিন্তু সেই সমস্ত টেকনিকগুলো কাজে লাগায়। এবং এটা ধরতে গেলে আমরা ম্যাথামেটিক্স নিয়ে যারা মাস্টার্স বা গ্র্যাজুয়েশন নাও করেছে তারাও কিন্তু এই সেকেন্ডের মধ্যে চলে আসে, কারণ আমরাও করি মাসে কত টাকা খরচা করব, কোথায় কত টাকা খরচা করব, কত ক্যালকুলেশন করব, লোনের কত টাকা লোন নিতে পারি যদি লোন নিয়ে থাকি, তো এই সমস্ত কিছু যে ক্যালকুলেশন চলে আসে যেগুলো কিন্তু ডেইলি লাইফের সাথে চলে আসে, সেটা ছোটোখাটো বিজনেস হতে পারে, এন্টারপ্রেনার হিসেবে কাজ হতে পারে বা সেলফ ইন্ডিপেন্ডেন্ট কোনো কাজ হতে পারে। তিন নম্বরে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে নিউ মিডিয়া, আপনার বিভিন্ন যে সমস্ত আলাদা আলাদা ফিল্ড রয়েছে অপরচুনিটি, সেগুলো আপনি কিন্তু ম্যাথামেটিশিয়ান হিসেবে করতে পারছেন। যেমন আমি কিছু কী রোল রেখেছি, কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স, ডেটা সায়েন্স যেটা আমি বললাম, বায়োলজিক্যাল সায়েন্স যেটাও আমি বললাম, মেডিসিন, অ্যাস্ট্রোনমি, ইকোনমিক্স, এই সমস্ত কিছুর সাথে কিন্তু ম্যাথামেটিক্স যুক্ত রয়েছে। অর্থাৎ ম্যাথ আপনি পড়ার পর আপনি কিন্তু সমস্ত জায়গাতে কিন্তু আলাদা আলাদা সেক্টরে কাজ করতে পারবেন, সুইচ করতে পারবেন নিজেকে, যেহেতু এটা হচ্ছে এমন একটা কমন সাবজেক্ট যেটা অন্যান্য সব কিছুর সাথে লিঙ্ক থাকে। তো এবার আমি স্যালারি প্যাকেজটা পরে আসবো এখন না, আমি যদি এবার একটু চলে আসি জব রোল, অর্থাৎ ম্যাথামেটিক্স নিয়ে তো আপনি পড়াশোনা করলেন, তার পরবর্তী কী কী জব হতে পারে। অ্যাকচুয়ালি অনেকের এটাই ধারণা যে এখানে ওতপ্রোত বা গতানুগতিকভাবে যেরকম গভর্নমেন্ট জবগুলো হয়ে থাকে, বিশেষ করে স্কুলের যে জবগুলো হয়ে থাকে বা কলেজের জবগুলো হয়ে থাকে, সেটাই হচ্ছে ম্যাথামেটিক্স পাশ করার পর সম্ভব, কিন্তু সেটা না, বর্তমানে কিন্তু চিত্রটা অনেক পাল্টে গেছে। যেমন ফার্স্ট অফ অল আমি রেখেছি স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট। স্ট্র্যাটেজিক অ্যানালিস্টের মধ্যে এটা হচ্ছে কারা, মানে কারা এই স্ট্র্যাটেজি তৈরি করে, এবং এর জন্য কিন্তু কর্পোরেট সেক্টর, ফাইন্যান্স কোম্পানি, বিভিন্ন ব্যাংকিং সেক্টর সমস্ত জায়গাতে কিন্তু আলাদা করে রিক্রুট হয়ে থাকে ম্যাথামেটিশিয়ানের। এখানে এরা কী করে, এদের মেন কী কাজ, এই স্ট্র্যাটেজিক অ্যানালিসিস্ট মানে কী? ফার্স্ট অফ অল এদের কাজ হচ্ছে একটা বাজেটকে ম্যানেজ করা। যে কোনো কোম্পানি চলে সে কোম্পানিটা একটা বাজেটে চলে, সেটা আজকের আপনি আপনাদের গভর্নমেন্টের মিনিস্ট্রিগুলো বলতে পারেন, তারাও একটা বাজেটে চলে। একটা বড় বড় কোম্পানি যারা আছে বা যারা ধরতে গেলে মিডিয়াকার কোম্পানি রয়েছে তারাও তাদের বাজেটে চলে। তো এরা হচ্ছে কিন্তু সেই বাজেটটাকে দেখে, ফর্মুলেট করে এবং ফর্মুলেট করে বিজনেস প্ল্যান দেয়। আজকে ধরুন একজন যিনি অপারেশনে কাজ করছে সে ধরুন একটা বিজনেস প্ল্যান তৈরি করলো, বা যে আজকের এইচআর আছে সে ধরুন একটা কোনো প্ল্যান তৈরি করলো, কিন্তু সেটার ফাইনাল ক্যালকুলেশন করে অ্যাপ্রুভাল দেয় সেটা হচ্ছে কিন্তু ম্যাথামেটিশিয়ান। অর্থাৎ ক্যালকুলেশন যদি ঠিক না থাকে তাহলে কিন্তু কোনো দিন সে কোম্পানি এগোতে পারে না, স্ট্র্যাটেজিকভাবে তাকে কিন্তু সঠিক থাকতে হয়। তার সাথে আমি রেখেছি হচ্ছে ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং সেক্টর। অনেকে আশ্চর্য হচ্ছেন যে ফাইন্যান্স মানে তো কমার্সের সেক্টর, অ্যাকাউন্টিং সেক্টর মানে তো কমার্সের সেক্টর, কিন্তু আজকের ম্যাথামেটিশিয়ান যদি না ঠিকঠাক ক্যালকুলেশন করে, ম্যাথামেটিশিয়ান যদি না আজকের অ্যাকাউন্টস ডিভাইডেশন ঠিকঠাক করে, তাহলে কিন্তু সেই কোম্পানি এগোতে পারে না। তো তার ফলে আজকে নিশ্চয়ই কমার্স বা অ্যাকাউন্টিংয়ের জন্য তার একটা আলাদা জায়গা আছে, কিন্তু এই সবের সাথে কিন্তু ওতপ্রোতভাবে কানেক্টেড থাকে একজন ম্যাথামেটিশিয়ান, একজন ম্যাথের একজন একজন ছেলে বা একটি মেয়ে, তারা কিন্তু কানেক্টেড থাকে এর সাথে ডাইরেক্টভাবে। সেকেন্ড আমি যেটা রেখে দিই সেটা হচ্ছে অ্যাকচুরিয়াল অ্যানালাইসিস। অ্যাকচুয়ালি এটা আমার নিয়ে, এই শুধুমাত্র অ্যাকচুরিয়াল নিয়ে আমার খুব ইচ্ছা আছে পরবর্তীতে একটা পুরো ডেডিকেটেড ভিডিও করার, যদি আপনাদের কমেন্ট সেকশনে কমেন্ট পাই আমি পরবর্তী নিশ্চয়ই চেষ্টা করব, কারণ অ্যাকচুরিয়াল অ্যানালাইসিস খুব ইন্টারেস্টিং সাবজেক্ট বর্তমানে। যেমন ধরুন আমি অ্যাকচুয়াল অ্যানালিস্টের মধ্যে যেগুলো রেখেছি, যেমন ধরুন যারা হচ্ছে বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল ফর্মুলেট করে থাকে, অ্যাক্সেস করে থাকে, রিস্ক এস্টিমেট করে থাকে, কিসের এস্টিমেট করে থাকে, সেগুলো হচ্ছে প্রিমিয়ামের। আজকে ধরুন আমাদের দেশে অনেক প্রিমিয়াম কোম্পানি আছে, এখন গভর্নমেন্ট আছে, আধা গভর্নমেন্ট আছে, অথবা সেগুলো তার মধ্যে প্রাইভেট প্রচুর প্রিমিয়াম কোম্পানি যারা ইন্স্যুরেন্স করে থাকে। তো সেই ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা ক্যালকুলেট করে কে? প্রিমিয়ামটা ক্যালকুলেট করেছে অ্যাকচুয়াল অ্যানালিসিস যারা, তারা হচ্ছে তার প্রিমিয়াম ক্যালকুলেট করে, তারা হচ্ছে তার ফাইন্যান্সিয়াল ফার্ম, ইন্স্যুরেন্স কোম্পানি, এই সমস্ত দিকে তারা কিন্তু তার ফর্মুলেট করে কালেক্ট ডেটাটা বার করে তার প্রিমিয়ামটাকে কিন্তু তারাই ঠিক করে থাকে, অর্থাৎ যে ম্যাথামেটিশিয়ান আছে। তার ফলে ম্যাথামেটিশিয়ান সে কিন্তু আজকে যেরকম গভর্নমেন্ট জবগুলো করতে পারছে, তার সাথে সাথে কিন্তু সে স্ট্র্যাটেজিকও কাজ করছে, অ্যাকচুরিয়ালও কিন্তু কাজ করতে পারছে সমানতালে। এবার যদি আমি চলেছি ডেটা অ্যানালিসিস, যেটা আমি বললাম মডার্ন টেকনিক বর্তমানে, ডেটা অ্যানালিসিসের মধ্যে তাদের দায়িত্ব কী? তাদের দায়িত্ব হচ্ছে ধরুন কোন ডেটা, এবং এটাও শুধুমাত্র যে আজকে ম্যাথ নিয়ে যারা ধরুন রিসার্চ করছে সেখানে লাগে, সেরকম না, জুডিশিয়াল সিস্টেম, কোর্টেও কিন্তু, মানে বিশেষ করে বিভিন্ন জুডিশিয়ারির বিভিন্ন যে ডেটাগুলো হয়ে থাকে সেখানেও কিন্তু আজকে ডেটা অ্যানালিসিসের কাজটা বিশাল। আমি বলছি আজকে যেমন ডেটা অ্যানালিসিস, তাদের মধ্যে তাদের কাজ কী? তাদের কাজ হচ্ছে কোনো ডেটা পাওয়া, সেই ডেটাটাকে আইডেন্টিফাই করা, ডেটাটাকে কালেক্ট করা,
ডেটাকে ক্লিন করা এবং তার সাথে ডেটাটাকে অ্যানালিসিস করা, এটার দায়িত্ব তাদের। অর্থাৎ ডেটার কোনো প্রবলেম থাকলে ডেটাটাকে পুরো খতিয়ে দেখার দায়িত্ব তাদের। এবং তাদের এই কাজগুলো কোথায় কোথায় হয়ে থাকে, শুধুমাত্র কি ফাইন্যান্সিয়াল সেক্টর, ব্যাঙ্কিং সেক্টর না, যেমন আমি রেখেছি দেখুন ক্রিমিনাল জাস্টিস খুব ইম্পর্টেন্ট পার্ট ডেটা সায়েন্স, এবং ডেটা সায়েন্সের ভরসা কিন্তু অনেকেই থাকে। কারণ আজকে প্রপার ডেটা, প্রপার সেই ডেটাকে ধরতে গেলে উইদাউট কোনো রকম মোল্ডিং না করে সেই ডেটাটাকে ঠিকঠাকভাবে ক্লিন ডেটা বার করা খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড আমি রেখেছি ফুড, ফুডের যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে সেখানেও এটা খুব দরকারি জিনিস। তারপরে রেখেছি ফ্যাশন টেকনোলজি রেখেছি, এবং তার সাথে বিভিন্ন টেকনোলজিক্যাল যে কোম্পানিগুলো আছে, টেক কোম্পানিগুলো আছে, সেখানেও কিন্তু ডেটা অ্যানালিস্টের কাজ বিশাল। তারপরে আমি রেখেছি হচ্ছে বিভিন্ন বিজনেস, যে কোনো ধরনের বিজনেসের ক্ষেত্রে তার কিন্তু প্রপার সার্ভে, সেই সার্ভে যে ডেটা, সেই ডেটাটাকে ধরতে গেলে অ্যানালিসিস করা ঠিকঠাকভাবে, সমস্ত কিছু কিন্তু প্রয়োজন হয়। অর্থাৎ কোম্পানির লাভ ক্ষতি থেকে শুরু করে, মার্কেটিং পলিসি থেকে শুরু করে, বা অপারেশন বা এইচআরের পলিসি থেকে শুরু করে, ডেটা অ্যানালিসিসের কাজ কিন্তু সেখানে বিশাল। এবার যদি আমি চলে আসি ব্যাঙ্কিং সেক্টরে, এটা সবাই জানে যে ম্যাথামেটিক্স আর ব্যাঙ্কিং দুটো ওতপ্রোতভাবে যুক্ত, তো ব্যাঙ্কিং সেক্টরটা আমি রেখেছি 4 নম্বরে। এদের দায়িত্ব কী? এদের দায়িত্ব হচ্ছে পলিসি ফর্মুলেশনস করা, রিস্ক অব অ্যাসেসমেন্ট করা, এবং তার সাথে ট্রেডস করা। অর্থাৎ একটা ব্যাঙ্কিংয়ে ধরুন কোনো কোনো ব্যাঙ্কিংয়ের একটা প্রজেক্ট হিসাবে এত কোটি টাকার ধরুন একটা প্রজেক্ট এলো, সেই প্রজেক্টের রিস্কটাকে দেখার দায়িত্ব কিন্তু ম্যাথামেটিশিয়ানের, সেটা ট্রেডস এবং সেটাকে অ্যাসেসমেন্ট করা সেটার দায়িত্বও কিন্তু ম্যাথামেটিশিয়ানের, ঠিকঠাক ক্যালকুলেশন সেটার দায়িত্ব ম্যাথামেটিশিয়ানের। অর্থাৎ ব্যাঙ্কিং সেক্টরেও কিন্তু আপনি ভালো মানে জব করতে পাচ্ছেন। অন্যদিকে আমি চলে আসি আরও একটা নতুন সাবজেক্ট, এটা নিয়েও ভবিষ্যতে আসার ইচ্ছা আছে, ক্রিপ্টো অ্যানালিস্ট। অ্যাকচুয়ালি এটা অনেকেই মনে হয় জানে না, বাট যারা জানে তাদেরকে তো ওয়েলকাম। যেটা হচ্ছে ম্যাথামেটিশিয়ান কোনো দিন মানে আলটিমেটলি যে এখন বর্তমানে টেকনিক্যাল যুগ, তো এখন একটা খুব ভালো কথা আমরা শুনি, সেটা হচ্ছে হ্যাক করা, কোনো কিছু হ্যাক হয়ে যাওয়া। একটা ম্যাথামেটিশিয়ান কিন্তু হ্যাকিং থেকে বাঁচাতে পারে, কেন বলছি সেটাই ক্রিপ্টো অ্যানালিস্টের মধ্যে পড়ে। দেখুন এই ম্যাথামেটিশিয়াল মেথডস এবং কোডস যেগুলো থাকে অঙ্কের, এবং এর মাধ্যমে কিন্তু আলটিমেটলি যে সমস্ত পকেট ডেটাগুলো তৈরি হয় সেগুলো কিন্তু হ্যাকিং থেকে বা হ্যাকারসের থেকে বাঁচায় চায়। তার ফলে এই ম্যাথামেটিশিয়ান মানে যারা ম্যাথামেটিশিয়ান রয়েছে তারা শুধুমাত্র যে আজকের যে আমরা এই গতানুগতিক দিক থেকে ছেড়ে গিয়ে তারা কিন্তু আজকের এই ক্রিপ্টো অ্যানালিস্টের মাধ্যমে তারা কিন্তু টোটালি সমস্ত কিছুকে প্রোটেক্টও করে, সেই দায়িত্বটাও তাদের। আচ্ছা, এবং এর জন্য আলাদা আলাদা কিন্তু ডিপার্টমেন্টও আলাদা আলাদা ভ্যাকেন্সি বেরোয় কোম্পানি ওয়াইজ। তার পরবর্তী আমি নিয়ে চলে এসেছি অপারেশন রিসার্চ, সেটা আমি বারে বারে বলছিলাম বিভিন্ন রিসার্চের ক্ষেত্রে, এবং সেটাকে টোটাল অপারেটিভ করার জন্য তার জন্য আলাদা ডিপার্টমেন্ট চলে এসছে, ডেজিগনেশন চলে এসছে, সেখানেও কিন্তু ম্যাথামেটিশিয়ানদের নেওয়া হয়ে থাকে বিভিন্ন কর্পোরেট কোম্পানিতে এবং তার সাথে গভর্নমেন্ট কোম্পানিগুলোতেও। আচ্ছা, তারপরে আমি যদি এবার চলে আসি নর্মাল গতানুগতিক যেটা আমরা জানি সেটা হচ্ছে স্কুল, কলেজ, টিচার, এই গভর্নমেন্ট জবগুলো যেগুলো আছে এবং তার সাথে স্কুল জবগুলো যেগুলো আছে সেগুলো করতে পারছেন, পিএইচডি করে আপনি রিসার্চ করতে পারছেন ম্যাথামেটিক্সের ওপর, এবং সেই রেসপেক্টে আপনি জিআরএফ পেতে পাচ্ছেন একটা, এবং তার পরবর্তীতে তো আপনি সেখানে অধ্যাপক হিসাবে জয়েন করতে পারছেন। এছাড়া আমি রেখেছি জিওমেট্রি বা টপোলজি। অ্যাকচুয়ালি জিওগ্রাফির সাথেও কিন্তু ধরতে গেলে আজকে ম্যাথামেটিক্স ওতপ্রোতভাবে যুক্ত। টপোলজি সাবজেক্টটা, জিওমেট্রি সাবজেক্টটা অনেকেই বিএসসিতে অলরেডি পড়া শুরু করে দেয়, তো এটা নিয়েও যদি ভবিষ্যতে আপনি এগোতে চাইছেন আপনি কিন্তু এটা নিয়েও এগোতে পাচ্ছেন, সেটা দুটোই ইম্পর্টেন্ট সাবজেক্ট, জিওমেট্রি বা টপোলজি। তো এগুলো তো আমি বললাম মোটামুটি জব রোলস, ভিডিওটা অনেক বড় হয়ে গেল আমি জানি, আমি ছোটো করার চেষ্টা করছি। তো এবার যদি আমি চলে এসি কোথায় কোথায় পড়বেন, আপনি সাধারণত ম্যাথামেটিক্সের জন্য এটা মাথায় রাখতে হবে 12 তার সাথে কিন্তু আপনার ম্যাথামেটিক্স থাকতে হবে, অর্থাৎ 12 প্লাস ম্যাথ, এবং সায়েন্সেরই সাধারণত ম্যাথামেটিক্স থাকলে আপনি কিন্তু পড়তে পাচ্ছেন। আচ্ছা, এছাড়া যারা পিজি করছেন তাদের ইউজিতে আপনার বিএসসি ম্যাথ হতে হবে, অর্থাৎ ম্যাথ পাসে থাকলেও হবে অনার্সে থাকলেও হবে। যেমন আমি কিছু কিছু এখানে বা অল মানে অল ওভার ইন্ডিয়ার মধ্যে বেস্ট কিছু কিছু আমি ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউটের নাম লিখেছি। ফার্স্ট অফ অল লিখেছি হচ্ছে চেন্নাই ম্যাথামেটিক্যাল ইনস্টিটিউট বা CNI, যেখানে কিন্তু বিএসসি, এমএসসি, পিএইচডি ইন ম্যাথ, ডেটা সায়েন্স এগুলো সমস্ত কিছু হয়ে থাকে, এবং এখানে কিন্তু এন্ট্রান্স এক্সামের মাধ্যমে হয়ে থাকে। ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউট হচ্ছে আমাদের ম্যাথের জন্য CNI, চেন্নাই ম্যাথামেটিক্যাল ইনস্টিটিউট, এবং এগুলো আপনারা অনলাইনেই ফর্ম ফিল আপ থেকে শুরু করে সমস্ত কিছু করতে পারবেন, UGPD সমস্ত কিছু হয় এখানে। তারপরে আমি লিখেছি হচ্ছে BHU অর্থাৎ বেনারস হিন্দু ইউনিভার্সিটি, যেখানে ধরতে গেলে এখন কিন্তু CUET PG-র মাধ্যমে ভর্তি, CUET UG-র মাধ্যমে বর্তমানে ভর্তি হচ্ছে, এখানেও কিন্তু মাস্টার্স, গ্র্যাজুয়েশন দুটোই করতে পারছেন, এগুলো সব টপ মোস্ট ইউনিভার্সিটি। তারপরে আমি লিখেছি হচ্ছে ইউনিভার্সিটি অফ দিল্লি থেকে, এটা সেন্ট্রাল ইউনিভার্সিটি, এটাও সেন্ট্রাল ইউনিভার্সিটি, এখান থেকে কিন্তু আপনারা UGPD সমস্ত কোর্স করতে পারছেন এবং এখানেও এন্ট্রান্সের মাধ্যমে ভর্তি হয়। তারপরে আমি রেখেছি সেন্ট জেভিয়ার্স কলেজ অটোনোমাস কলকাতা, এখানেও কিন্তু আজকের আপনি UGPG করতে পারছেন যারা সেন্ট জেভিয়ার্সে পড়তে চাইছেন এবং তার অলরেডি ফর্ম ফিল আপ চলছে।
তার পরবর্তী আমি রেখেছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা। এখানেও আপনি কিন্তু ইউজিপিজি করতে পারছেন ম্যাথের ওপর, এবং এখানে যেটা হয়ে থাকে পিইউবিডিইটি, এটা হচ্ছে ইউজির এন্ট্রান্স পরীক্ষা, পিইউএমডিইটি, এটা হচ্ছে পিজির এন্ট্রান্স পরীক্ষা। যদিও 2022 সালে এন্ট্রান্সগুলো হবে কিনা এখন অবধি শিওর নয়, পরবর্তীকে আপডেট আসে শেয়ার করে দেবো। তারপরে চলে এসেছি আমি যাদবপুর বিশ্ববিদ্যালয় বা যাদবপুর ইউনিভার্সিটি, এখানেও কিন্তু আপনি ইউজিপিজি ভর্তি হতে পারছেন, এখানেও কিন্তু এন্ট্রান্স লাগে। তার পরবর্তী চলে এসছি আমি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যাথামেটিক্যাল সায়েন্স অর্থাৎ IIMS, IIMS-এর আন্ডারে কিন্তু ইন্টিগ্রেটেড কোর্স হয়ে থাকে MSc PhD। এছাড়া কিন্তু IIMS-এর আন্ডারে আপনি অন্যান্য যে সমস্ত ম্যাথ বা স্ট্যাটের ওপরে কিন্তু মাস্টার্স হয়ে থাকে। এখানে যে এলিজিবিলিটি থাকে সেখানে আপনাকে কিন্তু এন্ট্রান্সটা দিতে হয় IIMS, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যাথামেটিক্যাল সায়েন্স। তার পরবর্তী আমি চলে এসেছি IIT খড়গপুর, IIT খড়গপুরের আন্ডারে আপনারা MSc PhD বা PhD করতে পারছেন এবং এখানে জ্যামের মাধ্যমে কিন্তু ভর্তি হয়ে থাকে। তার পরবর্তী চলে এসছি আমি ক্যালকাটা ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি তো নিজের মাস্টার্স করায় নিজের ক্যাম্পাসে, কিন্তু ইউজি পিজি, ইউজি কোর্স যেগুলো আছে বা পিজি কোর্স যেগুলো আছে আমি বলে দিচ্ছি। কিছু ক্যালকাটা ইউনিভার্সিটি টপ মোস্ট কলেজ বলে দিচ্ছি যেখানে কিন্তু ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করানো হয়ে থাকে। এছাড়া প্রচুর কলেজে, প্রায় সব কলেজেই সিউর আন্ডারে কিন্তু ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা হয়ে থাকে। যেমন চলে এসে আশুতোষ কলেজ, বেথুন কলেজ আমি রেখেছি, তারপরে মৌলানা আজাদ কলেজ রেখেছি, স্কটিশ চার্চ কলেজ রেখেছি, আপনি লেডি ব্রাহ্মণ কলেজ রেখেছি, এবং তার সাথে সিটি কলেজ রেখেছি এবং সুরেন্দ্রনাথ কলেজ রেখেছি। এই কলেজগুলোর মধ্যে আপনারা কিন্তু ম্যাথামেটিক্স নিয়ে পড়তে পারেন, যথেষ্ট নাম করা কলেজ। এছাড়াও প্রচুর কলেজ আছে সেখানেও আপনারা কিন্তু অ্যাডমিশন নিতে পাচ্ছেন। মাস্টার্সের জন্যও কিন্তু কিছু কিছু কলেজ আছে যেখানে ধরতে গেলে আজকে পিজি অ্যাডমিশন হয়ে থাকে। বাকি সমস্ত যে ক্যাম্পাসেও কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি ম্যাথামেটিক্সের এন্ট্রান্স হিসাবে, এন্ট্রান্সের পরে সেখানে পিজি অ্যাডমিশন হয়, সেগুলো ডিটেলস পরবর্তীতে বলবো। তারপর আমি রেখেছি রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর এবং রামকৃষ্ণ মিশন বেলুর, এখানেও কিন্তু ম্যাথামেটিক্সের জন্য যথেষ্ট ভালো এবং এখানেও আপনারা কিন্তু ভর্তি হতে পারছেন। এবং তারপরে রেখেছি আমি মেদিনীপুর কলেজ অটোনোমাস, ওয়ান অফ দ্য বেস্ট কলেজ বলতে পারেন আমাদের, যেমন সেন্ট জেভিয়ার্স, তার সাথে কিন্তু টেক্কা দেয় ধরতে গেলে মেদিনীপুর কলেজ। তো এখানেও কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, 13 তারিখ থেকে ইউজির ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ যারা ম্যাথামেটিক্স নিয়ে ইউজিতে ভর্তি হতে চাইছেন বা অন্যান্য কোর্সে, পিজিটা আমি আপডেটটা দিয়ে দেবো। তার পরবর্তীতে আমি রেখেছি হচ্ছে ISI অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, যার 2022 সালে ভর্তির আপডেট আমি দিয়েছিলাম, অলরেডি ভর্তির ফর্ম ফিল আপ হয়ে গেছে। আবার আপনাকে 23 সালের জন্য ফর্ম ফিল আপ করতে হবে, আমি আপনাদেরকে শেয়ার করে দেবো, সেখানেও আপনারা কিন্তু করতে পাচ্ছেন। এছাড়া রেস্ট অফ দ্য ইউনিভার্সিটি, প্রচুর ইউনিভার্সিটি আছে ওয়েস্টবেঙ্গলের আন্ডারে, WBSU, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, কল্যাণী, বর্ধমান, বিদ্যাসাগর, প্রচুর জায়গায় কিন্তু আজকে, মানে প্রায় সব জায়গাতেই আজকে কিন্তু ম্যাথামেটিক্স পড়ানো হয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়টা বাদ দিয়ে। আচ্ছা, এবং এটাও তার সাথে বলে দিই, ম্যাকাউট, ম্যাকাউটও কিন্তু অন্যতম এখন জনপ্রিয় হচ্ছে, ডেটা সায়েন্স থেকে শুরু করে এই এই সমস্ত কোর্সগুলো অনেক কটাই কিন্তু ম্যাকাউট তার ক্যাম্পাসে করাচ্ছে, তার ফলে টেকনিক্যাল ইউনিভার্সিটি ম্যাকাউটে ভর্তি হতে পারছেন। তো এটা তো টোটালটা মোটামুটি আমি একটা আপডেট দিলাম, আপনাদের আশা করি বোঝাতে পারলাম ম্যাথামেটিক্স সাবজেক্টটা কতটা ইম্পর্টেন্ট বর্তমানে। এবার আমি আপনাদের একটা ডেটা দেখাচ্ছি এবং এটা দিয়েই শেষ করছি, সেটা হচ্ছে স্যালারি প্যাকেজ। অ্যাকচুয়ালি 1/1/2021 একটি লিডিং বা ব্লগে আলটিমেটলি এসেছিল যে ইন্ডিয়াতে, ভারতে ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করার পর অ্যাভারেজ স্যালারি হচ্ছে 16.8 লাখ টাকা, অর্থাৎ প্রায় 1.5 লাখ টাকার কাছাকাছি কিন্তু মাসের স্যালারি, এরকমও কিন্তু এখন বর্তমানে, অর্থাৎ এটা এটা বলছি আমি 2021 সালের একটা কিন্তু রিপোর্ট অনুযায়ী। 22 সালের রিপোর্টও তাহলে বুঝতেই পারছেন স্যালারি নিশ্চয়ই হাইক হবে। এবং ম্যাথামেটিক্স এমন একটা সাবজেক্ট যেগুলো এতগুলো ফিল্ডে আপনি কাজ করতে পারছেন এবং এর জন্য আলাদা আলাদা ডেজিগনেশন থাকে, এর জন্য কোম্পানি প্রোফাইল থাকে এবং সেখানে আপনি চুজ করতে পারছেন এবং আপনি জয়েন করতে পারছেন, এবং এর পরবর্তীতে কিন্তু প্রমোশন পাওয়া বা পরবর্তী কোম্পানি চেঞ্জ করে অন্য কোম্পানি যাওয়া, স্যালারি হাইক করা, এগুলো কোনো প্রবলেমই থাকে না, কারণ যখন আপনার কাছে এক্সপিরিয়েন্সটাও গেদার হয়ে যাবে পড়াশোনার সাথে সাথে। তাই যারা অঙ্ককে ভালোবাসো তার অতি অবশ্যই অঙ্ক কিন্তু থাকো এবং অঙ্ককে মন দিয়ে ভালোবাসো, আশা করি তোমরা নিশ্চয়ই বিজয় লাভ করবে। আজকের ম্যাথ নিয়ে চলে এলাম, পরে একটা অন্যদিন আরেকটা নতুন সাবজেক্ট নিয়ে চলে আসবো, তার জন্য স্টে টিউনড উইথ আরজি টেক। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অতি অবশ্যই জানাবে। ভালো থাকবে, বেস্ট অফ লাক।